করোনার পাশাপাশি সারা বিশ্ব এখন ভুগছে এই ভাইরাসের আতঙ্কে তবে আর বেশিদিন নয় দ্রুত অবসান ঘটতে যাচ্ছে এই মহামারীর সিঙ্গাপুরের একদল গবেষক এমনটাই দাবি করেছে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের গবেষকরা জানান আর কিছুদিন পরেই করোনা মহামারীর প্রকোপ কমে যাবে আক্রান্ত দেশগুলো শীঘ্রই মুক্তি পাবে এসইউটিডি দাবি করেছে এসআইআর মডেল অনুযায়ী করোনা ভাইরাসের প্রকোপ কমার প্রমাণ মিলেছে আয়ু শেষ হয়ে আসছে এই প্রাণঘাতী ভাইরাসটির বিভিন্ন দেশে করোনা সংক্রমণের সময় এবং ভাইরাসটির জীবনচক্রের মেয়াদ সম্পর্কে বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তে পৌঁছেছে তারা এস দাবি করেছে বিশ্ব থেকে করোনা ভাইরাস সাতানব্বই শতাংশ দূর হবে উনত্রিশে মের মধ্যে আর পুরোপুরি চলে যাবে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে এগারোই মের মধ্যে সাতানব্বই শতাংশ সংক্রমণ কমে যাবে ইতালিতে সাতই মের মধ্যে কমবে সাতানব্বই শতাংশ সংক্রমণ আর ভারতে একুশে মের মধ্যে সাতানব্বই শতাংশ সংক্রমণ কমে যাবে গবেষণার প্রাপ্ত ফল অনুযায়ী ইরানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমবে দশই মে তুরস্কে পনেরোই মে যুক্তরাষ্ট্রে নয়ই মে স্পেনে মে মাসের শুরু ফ্রান্সে তেসরা মে জার্মানিতে তিরিশে এপ্রিল এবং কানাডায় পহেলা মে বর্তমানে সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় তিরিশ লাখ মানুষ মারা গেছেন দুই লাখেরও বেশি মানুষ